এত সুন্দর লাগতেছে, একেরে আকবর বাদশার লাহান। এই নাও তোমার মাথায় রঙিন টুপি পরায় দিই, এখন তোমারে আরো সুন্দর লাগতেছে। তুমি এখন তোমার দোস্ত গো লাগে খেলতে যাও পানিতে। পুষ্করণীর পানি থেকে উঠছা, তুমি যেন আবার গাছ নষ্ট করো না, তাইলে কিন্তু বাজান তোমার জব করে দিব। কি আমার সিডি আছে প্রেম ভাই? আছে। এই লন, 6 মাস পরে আপনার নামে সিডি আইলো। নুরি কা সিডি মা? বিদেশে সিডি মা। আলহামদুলিল্লাহ, খুল দেখ না জামাই কি লিখছে। তাড়াতাড়ি এনভেলপ খুললা, ঝাড়া দে। কে ঝাড়া দিমু? কে দেখ না জামাই টাকা পয়সা পাঠাইছে কিনা। দূর থামের মধ্যে কি টাকা পাঠায় নাকি? টাকা পাঠাইবো পোস্ট অফিসে। পিয়ন ভাই, আপনি একটু ভালো করে পোস্ট অফিসে খোঁজ নিয়েন তো। আচ্ছা দেখুন, আগে সিডি পড়েন। এমন করে তালাক দিল, এমন একটা কলঙ্ক দিল, আপনারা এর একটা বিচার করবেন? হ কামটা ঠিক হয় নাই। হ্যাঁ শুনছি, শাশুড়ি ননদ মিলে মায়াদের খুব যন্ত্রণা দিল। সবই তো শুনলাম, এবার ভিতরের কথা কত শুনি। বিদেশে যাওয়ানোর টাকার পরেও খাট পালং দেওয়ার কথা আছিল, ওসমান মিয়া কুলে উঠতে পারে নাই। হের কি দোষ? আমরা খাট পালং এর লাগে তো কিছু কই নাই, কিন্তু গলার হার হাতের বালা দুইটার একটাও তো দেয় নাই। ওই মেয়ে পুলারে তোমার বিদেশে পাঠাইছে, ওইখান থেকেই তো কারিগাতি টাকা পাঠাইতেছে, এরপরও মাইয়ার বাপের জিনিসের লাগে এত খায়েস কেন? আমার মাইয়া আছে না, হ্যারে বিয়া দাও রাখবো না। তোমার মায়া বিয়া দিবা তোমার পোলার বিদেশি টাকা দিয়া? নুরির বাপের পোলা কি বিদেশ থাকে? হ কথা তো ঠিকই রাখেন মিয়া আপনারা, দিবা পারবো না তো বিয়ার সময় কইছিল কে? কি শুরু করলা তোমরা, চুপ করো। এই গ্রামের একটা মান শুনবা না, না তাছাড়া এই কেরস্থ ঘরের মাইয়া পোলা কত থানা কোনটা ঠিক কথা না? দেখো এখন এটার কেমনে ফয়সলা করুন যায় সেটাই ভাবো। মাদবর চাচা ঠিকই কইছে, তালাক হন ঠিক না, এর একটা ফয়সলা করতে হইব। আর আমরা জানি নুরি কত ভালো মাইয়া। আরে চাচা কালকে আমি আপনার বাড়িতে আসতেছি। ও বাজান, তুমি এর একটা বন্দোবস্ত করো, নইলে এই কলঙ্ক মাথা দিয়া আমার মাইয়াটা বাঁচবো না, মরিয়া যাইব। ফয়জল, তুমি হারেস আলী আর ওসমান মিয়ার লগে কথা কইয়া আগামী সোমবার দিন সালিশের ব্যবস্থা করো। জি স্যার, নামাজের সময় হইতাছে। Thank you.
আবাগির বেটি আবাগি, খালি রূপ থাকলেই হয় না, গুণ থাকুন লাগে। দোষ কি খালি আমার পোলার একলার, রূপের ঠমক ঠামকেই বাঁচে না, স্বামী সেবা করবো গহন। এই বিলকিস, আই বিলকিস মার গেলি গেছে, হেইটা আবার পাড়া বেড়াইতে গেছে, বিধবা হয়েছে তখন পর্যন্ত পাড়া বেড়াইনি গেল না, আমার সে কাম করতে করতে কোমর ভাঙে গেল। চিৎকার কইরা বাড়ি মাথায় তুলছে, অলক্ষিত এমনি লাগে, মাথা বড় বেইকা বসছে, ফয়সালা করন লাগবো। গৃহস্থ বাড়িত তালাক হইতে নাই, আরে হ্যার বাপ পয়লা বউরে তালাক দিয়া ওই বান্দির বেটিরে বিয়া না করলে হে আই তো করতে, হে তো এই বান্দির বেটির পোলা। অহন কয় গৃহস্থ বাড়ির তালাক হইতে নাই, অহন করবা কি, আলেখান্তার গটকটা তো পাকা কথা দিয়ে দিছো, পোলা এতেছে সামনেরই দিয়ে। এর মধ্যে আবার ফয়জুল্লাহ ঢুকছে, মামলা মোকদ্দমা কইরা কি যে ঝামেলা বাঁধায় কেটা জানি। কথায় আছে না, রাজায় রাখলে রানী আর কানায় রাখলে কানি। আরে ভাইয়া মানুষরা তো জাত কি, হ্যাঁ সকলের লোভে মিলে না, কথাও কয় না। আরে পাঁচ কেলাস পাস দিয়া তুই বলাই শহরের মেমগো মতন ভাবসা বার কি। আসলে মেয়েটা সুন্দর লেখি বুঝতে পাই, কপাল দেখা না দোষ কি তো। হ্যাঁ তোমরা দোষ দেখবা কেমনি, দোষ কি আর চোখে দাম যায়, দোষ হইল গিয়া কর্মে, রূপে দেমাগে শ্বশুর শাশুড়ির কোন সেবা যত্ন করছে, স্বামী বিদেশ থাকে, এই গরমে খাটের থেকেই পাওনা মাই নাই, সারাদিন খালি আয়না দিয়া চেহারা দেখছে, এখন এখন এই রূপের দাম কি। হ্যাঁ তুমি কাছে খালি মানুষের গিলা গিতা লইয়া নিজের দিকে একবার চাইয়া দেখছো, সারাদিন তো গ্রামে জুয়ান পোলা মাইয়া গো, নাকে নিচে দড়ি লাগাইয়া চোর কি পা। আপনি তো লাগবই, আপনি তো আমার জ্ঞাতি গোষ্ঠী। আরে বাপটা খাট পালঙ্ক দিতে পার না দেখা, মেয়ে তোর ঘর ভাঙা, আর কত মানুষে কত গীত গাইল। নুনির বাপে জমিন বেচা হ্যাঁ বিদেশ পাঠাইলো, আর হ্যাঁ এত বড় একটা বেমানি করলো, কামটা কিন্তু ঠিক। আরে বেটা এইটা বিহিত করার জন্য তো যাইতেছি, কথা কম বুঝছ, কাম বেশি জোরে জোরে ঠেলবি। নয়ন ও নয়ন গেল কোনহানে, দুপুর গড়াইয়া বিকা হইয়া গেল, অহন তুই খাইতে আহ নাই। নয়ন ও নয়ন, নয়ন এত কত জিজ্ঞাস কেন, নুরি কোন হয়ে গেছে, যা ডাকে নিয়ে খাইতে আকবর বাদশা, তোমার মধ্যে কি তালাক হয়? তালাক হইলে কি করো তোমরা? খুব করে কান্দ নাকি পানিতে ডুব সাঁতার খেলো? আমি এখন কি করব, কত ময়ুরাতে কুম মেলে কুম দেশেতে যাবার সা,
সেই দেশে নিয়ে আসে তোমার সুন্দর মানুষ সোনার গান। মন ময়ূরাতে ঘুম মেলে কোন দেশে যাবার সা, সেই দেশে নিয়ে আসে তোমার সুন্দর মানুষ সোনার গান। সেই দেশে দিঘি আছে ওই দিঘিতে কি পদ্ম আছে, ওরে সেই দেশে দিঘি আছে ওই দিঘিতে কি পদ্ম আছে, ওই পদ্মতে কি মধু আছে, ওই পদ্মতে কি মধু আছে, সেই দেশে নিয়ে আসে তোমার সুন্দর মানুষ সোনার গা। তার কালো গলায় আলো আছে, ওরে সেই দেশে কোকিল আছে, তার কালো গলায় আলো আছে, ওই আলোতে কি আগুন আছে, ওই আলোতে কি আগুন আছে, পৃথিবী জেলে খবর না, সেই দেশে আছে তোমার সুন্দর মানুষ সোনার গা। ময়ূরা যাচ্ছ ছুটে কোন দেশেতে, ঘর কি পাবো সেই দেশেতে, ময়ূরা যাচ্ছ ছুটে কোন দেশেতে, ঘর কি পাবো সেই দেশেতে, যেথায় যায় না যাওয়া যায় না আশা, যেথায় যায় না যাওয়া যায় না আশা, সেই গোলক ধাঁধায় কেন ধা, সেই দেশে নিয়ে আসে তোমার সুন্দর মানুষ সোনার গা। মন ময়ূরাতে ঘুম মেলে কোন দেশে যাবার সা, সেই দেশে নিয়ে আসে তোমার সুন্দর মানুষ সোনার গা। মন ময়ূরাতে ঘুম মেলে কোন দেশে যাবার সা, সেই দেশে নিয়ে আসে তোমার সুন্দর মানুষ সোনার গা, সেই দেশে নিয়ে আসে তোমার সুন্দর মানুষ সোনার গা। মন ময়ূরাতে ঘুম মেলে কোন দেশে যাবার সা, সেই দেশে নিয়ে আসে তোমার সুন্দর মানুষ সোনার গা। মন ময়ূরাতে ঘুম মেলে কোন দেশে যাবার সা, সেই দেশে নিয়ে আসে তোমার সুন্দর মানুষ সোনার গা, সেই দেশে নিয়ে আসে তোমার সুন্দর মানুষ সোনার গা। কৌশল ফয়জল মিয়া, এই কয় গেরা মেয়ে বিদেশে থাকে এমন পোলা কয়টা আছে? যে কোনো বাড়ির থেকে মায় আনলে বাড়ি ঘর সব সাজায় দিব। আমরা তো বেশি কিছু চাই নাই, আমার পোলা মিডিল ইস্ট জাউনের পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তখনই নুরির বাপে কথা দিছে, আর অহন ধানাই পানাই করে। হ, এটাও ঠিক, কিন্তু সমস্যা তো ওই মাতবো সাহেব, আর তাছাড়া ওসমান চাষা লোকটা ভালা, গ্রামের হগেলেই হারে পছন্দ করে। এখন যদি আপনি ভালো ভালো সব মিটমাট করে ফেলান তাহলে ভালো, নাহলে তো গ্রামের লোকজন আপনাকে আগুন পানি দেওয়া বন্ধ করে দেব। এই আক্তারি বেগমের বাড়িতে পানির কলও আছে, পুষ্কুনিও আছে, কারো কাছে কোনো কিছুর লেগে যাও লাগে না। চাষি, গ্রামের হগলের বাড়িতে সব কিছু আছে, তারপরেও হগলের লগে চলন লাগে, সমাজ বলে একটা কথা আছে না,
ফজল ভাই, এই লোন আপনি চা। এটা তো রাইতে আবার তুমি কষ্ট করতে গেলা কেন? বসো, তোমার লগে দুইটা কথা কই। না ঠিক আছে, পরে কথা কো মনে। পুরা দাদা ঘুম পালাই যাইব তো। যাই। সাসা, আমি নুরির বাপের কাছে যাইতেছি। যা যা দেউন ঠেউনে সব ব্যবস্থা করুন। আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, আপনার ঘরেও মাইয়া আছে, হেরো বিয়ার ব্যবস্থা করতেই হোক। হায় রে আমার মায়ের ঘর, রাগ করে মুখ আন্ধার করে বাড়িস। শোনা, রাগ করো না, রাগ করো না, তোমার জন্যে একটা রঙিন মোমবাতি নিয়েছি। আমি জানি আমার মায়ে তোমারে খুবই ভালোবাসত, তোমার যত্ন করত। আমি তোমার যত্ন নই না, তোমার ভালোবাসি না, এর জন্যে তুমি আমার উপর রাগ করে আসছো। কথা কও না, রাগ করে থাকো না। তুমিও যদি রাগ করো তাহলে আমি কোন হানে যাবো? চাচা, ওসমান চাচা বাড়িতে আছেন নাকি? কেডা চাচা, আমি ফয়জুল্লাহ। আইলাম আর কি। আপনি ডরাইবেন না চাচা, জানেন তো সরকার যৌতুকের বিরুদ্ধে আইন করছে। আইন করে কি হইব, মাইয়ারে তো আমার তালাক দিছেই। তালাক দিব মানে? কইলার হয়ে গেল, দরকার হইলে আমরা মামলা মোকদ্দমা করব। ব্যাংক ঘরের টাকা খড় কোষ সব টাকা আদায় করে ছাড়ব না। কলঙ্কের উপর কলঙ্ক ঢালা, আমার সন্তানদের আল্লাহ মাইয়ার কপালে এই আসিল। হায় খোদা, এগুলা কইরা আর কি হইব, মানুষ তো আমারই খারাপ করব। আপনাদের খারাপ করবো কেন? আপনারা সকলেই জানে আর নুরিরও কোনো দোষ নাই, হ্যার কলঙ্কের কোনো দাগ আছে? কোন মুখে হেরা বড় কথা করবো কেন? আপনি কিছু ভাইবেন না চাচা, আমরা তো আছি, দরকার হইলে মামলা মোকদ্দমা কইরা বা ব্যাটারে জেলের ভাত খাওয়া ছাড়ব। ঠিক আছে, তোমরা দশ জনের যেটা ভালো মনে করো করো। আসি চাচা, সালাম আলাইকুম। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হে, জয় রাধে রাধে। তুমি কখন আসছো বাবা? এই রাইতে এসে কাকা, আপনি ঘুমাতে ছিলেন জন্য আমি ডাকি নাই। কত বড় হইছ, অবিকল আমার সুধীরের মতো, আমার সুধীর থাকলে তোমার মতোই হইতো। আচ্ছা দাদা বৌদি হেরা কোন হানে? জানি না কোন চলে গেছে। মানে যে কদেই এই তুলসীতলা, এই আম গাছ, এই পুকুরঘাট, এই নদীর ধারে শ্মশান, আপন পরিমণ্ডল যেখানে এই দেহ বেড়ে উঠেছে, ডালপালা গজাইছে, শাল পাংশু হয়েছে, এই দেহের এই শিকড় উপরে আমি কোথায় ফেলি বলো? দাদাও শেষ পর্যন্ত চলে গেল, আমি আটকাই নাই, যে যাবার সে চলে যাবে ভালো। ফয়সলা করলে কি আর সব ঠিকঠাক হইয়া যাইব? উঠতে বইতে ফেরানি মাগি কইয়া গাইল দিব। ও
আমার মাইয়া আমার গলায় আইব না, কার গলায় যাবো সেইটা নিয়ে তোমার চিন্তা করুন লাগবো না বউ। আমি তো আসলে ভালো চিন্তাই করি, এর লিগে একটা ভালো সম্বন্ধ নিয়ে আসছি। আমার বড় বোন হের ভাসুরের লগে জমি জিরাতের কোনো অভাব নাই, সারা বছর ধান খাইয়া আরো বেছে। বৌমরছে এক বছর হয়েছে, ছোট ছোট দুইটা পোলা পান আছে। নুড়ি যদি পোলা পান গুলারে আদর করতে পারে, সারা জীবন রাজরানী হইয়া নুড়ি থাকবো এই বাড়িতে। বুলবা তুমি এখন যাও তো, কাটা গায়ে নুনের ছিটা দিতে আইসো। আরে চাচা, ইউনুস আইব কবে? সামনের ঈদে, বয়স চাকরি করে তো ছুটি পায় নাই। তাইলে চাচা কথাবার্তার কি লো আর নুরির করে তুলবার কি লো? ফয়জল মিয়া কইছে নুরির বাপের ঠিকা ডাউন টাউনের কথা মোতাবেক সব আদায় করে দিব। নুরির বাপ রাজি হইছে? আরে রাজি হবো কেমনে, তার কি অবস্থা আছে? অবস্থা না থাকলে আবার জমি বেচবো? জমি বেচলে খাইবো কি? আরে মিয়া, নুরির বাপের লেখা তোমার এত প্যাক পুরে কেন? এর চিন্তা হে করবো? খাট পালঙ্গ আর গয়না না দিতে পারলে আমি আর ওই মাইয়ারি নিমো না, ওর বাপের বাড়ি থাকবো, আমি আমার পোলারে আবার বিয়া করাম। তুমি মানুষটা আসলে খারাপ, তোমার ঘরে একটা মাইয়া আছে না, এর লেগে তো আল্লাহ তারে সঙ্গতি করে না। তুমি মিয়া চুপ করো, আমার মাইয়া তোমার কান্দের উপরে বসে খাইতেছে না, আমার মাইয়ার চিন্তা আমি করুম। আমি করুম? দুই বছর আগেও ফ্যান খাইতো, আর এখন মরুভূমি টেয়ার তেজ দেবে। তোমার নিচের মাটি উর্বর করে দিছি, সার দিছি, গোবর দিছি, অহন থেকে বছর বছর খালি ফুল ফুটে বে আর সুবাস ধরে বে। ঠিক আছে নিতাই কাকা? তো নাই, তুমি কেনা কানতে চুকে? আমার মায়ের খুব অসুখ, পেটের বেদনা, শ্বাসকষ্ট বাড়ছে, নিতাই কাকা না হলে আমার অম্বুজা যাইবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্দো না কান্দো না। এই তোমার বাড়ি কোনা নে? উত্তর দিকে। তোমার বাবার নাম কি? ওসমান মিয়া। ওসমান মিয়া মানে ওসমান চাচা? মানে তুমি নুরজানের ছোট ভাই? জি। এই তুমি নবান না, অনেক বড় হয়ে গেছো। আচ্ছা ভাই কই, তুমি কানাকাটি করো না, তুমি বাদ যাও, আমি কাকারে নিয়ে আসতেছি, তুমি যাও যাও যাও। আরে মিলন ভাইরা, কতদিন পরে এলেন, আপনার গান শুনি না কতদিন। আচ্ছা গান শুনাইবেন কবে? আপনার যাত্রাপালা কেমন চলতেছে কন্যা? কমু 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 সার আগে সার সার, এইভাবে চাপড়া ধরলে শ্বাস নেওয়ার তো যাও নাই, যাও তুমি। আহা মিলন ভাই, গ্রামটা কেমন জিম মেরে থাকে, আপনি কি বুঝবেন আপনার গান পুরাণের কোন জায়গায় দুলুনি তুলে? মতি তুই তো দেখতেছি একেবারে কবি লয়ে গেছিস। মিলন ভাই, পুরাণের মানুষ সে দেখলে মন কি আর ঠিক থাকে? কন পুরাণের কথা পরে মনে, আগে ক নিতাই কাকারে দেখছিস নি? নিতাই কাকা মনে হয় হাটের দিকে গেছে কেন? না মানে নুরজানের মায়ের খুব পেটে ব্যথা, শ্বাসকষ্ট হইতাছে। পেটের ব্যথা? তাহলে তো ডরের কথা। বিপদ জনা হে চার দিক থেকে, নুরিরও তাড়া কইল আর মাও অসুখে পড়ল। কি খুব খারাপ লাগতেছে? আর একটা বড়ি দেই মা। না বেজা, আর কিছু দাম লাগবো না, তুই খাইয়া ঘুমাইতে যা। বাজান, আমি আর একবার নিতাই কাকার বাড়ি যাই, দেখি আসছে কিনা। তোমার দাম লাগবো না বাজান, আমি যাইতেছি। চাচা, ও চাচা, এটা ফয়জল মিয়া। ফয়জল বাবাজি। হ্যাঁ চাচা, শুনলাম শাসিন নাকি শরীরটা খারাপ, তাই দেখতে এলাম, এখন কি অবস্থা? ভালো না।
আপনি চিন্তা করেন না, দরকার হইলে কাল সকালে শহরে নিয়ে যাবো। এমনি তোমার চাষির এই দশা, তারপর শুনলাম তুমি নাকি কইছো আমি জমিন বেচে ইউনুসের বাপের দাঁত দেনা শোধ করবো। কি কেটা কইছে কথা? বাজারে মতির দোকানে ইউনুসের বাপ এই কথা কইছে। এত বড় সাহস! আমার নয় মিশা কথা কয়? আমি কি আপনার জানি মিশা স্যার, আমার মাথা খারাপ হয়েছে। খান, আর একটা ব্যবস্থা করতেই হবে। হারিস আলী বুঝবো কাল লেজেও পা দিছে। কি জানি রে বাবা, আমি কি এত কিছু বুঝি? আমার এমনি নাই মাথা ঠিক। ভাবলাম কিছু বাজার করা দরকার, আমি তো সিদ্ধ খেয়ে অভ্যস্ত। তুমি কি খেবা? কাকা আপনার নেয়া পারি না, আপনি আগের মতোই আছেন। এইদিকে তো নূর জানার মায়া অসুস্থ, পাঁচবার এসে ঘুরে গেছে। কি হয়েছে? ওই ব্যথা ব্যথা আর শ্বাসকষ্ট। ও পুরানা ব্যথা আবার সাগান দিয়ে উঠছে। ঠিক আছে, আমি ওষুধের ব্যাগটা লইয়া আসি, দুইজনেই যাবো। নে নূর জানের মারে দেখে আইসা কিছু ফুটে এলো আর কি। জ্বরে তো গা পুড়ে যেতে আছে, জ্বরটাই নামানো দরকার। এই যাও তো তাড়াতাড়ি এক ঘড়ি জল নিয়ে আসো। যাও দিব তুমি আমার এত বড় সর্বনাশ করিও না, আমি তোমার তিন মন ধান দিব। ওই দানে পানে কাম হইব না, কুটে দাঁড়ি হয়ে গেছে, বাদ জুমাই পুলিশ আইব, ব্যবস্থা করবো। এখন আমি কি করব বাজান? একটা ব্যবস্থা করো বাজান। ব্যবস্থা আর কি, ভালো ভালো আপনি নুরিরে ঘরে তুলে লন, তাহলে তো সব সমস্যার সমাধান, বাকিটা আপনার ইচ্ছা। শেষ পর্যন্ত কি খুন খারাপই কইরা বসবা? কই আমাকে চেহারা জানি আল্লাহ আমারে আর কোন দিন না দাদা। চুপ করো। আমি এ নন মিয়া কি বলছো? ভালো রিকশা চালানো মনে খুব শখ, তো যাবে নাকি ঢাকা শহরে? আপনি কি শুনলেন? এই বাড়ির দিকে তা বললাম, ওই কাকের বলে শরীর খেলা এখন কি রয়েছে? ও ভালো, ওই নিতার কাকার থেকে ওষুধ নিয়ে আসলাম। আচ্ছা মিলন ভাই, আপনি যে যাত্রা পালা করেন ওই হারে নাকি সারাদিন গান বাজনা? তাহলে কাজ কাম করেন কখন? কি কাম কাজ? এই ক্ষেত করা, আলুর ক্ষেত বোনা, তারপর সরিষা বোনা, তারপর গরুর দোয়া, এগুলো তো হয় না, কারণ এরা তো শহরেই থাকে আর সারা বছর ওই গ্রামে গঞ্জে গঞ্জে ঘুরে বেড়ায়। তারা চাষ করে না? না ক্ষেত করে না,
ঠিক আছে, হেরে দেখা যাবো না। আমি জায়গা ওই বারো ওষুধি। তোমার কি মন খারাপ? তা দিয়ে আপনার দরকার কি? তুমি অনেক বদলে গেছো, তুমি আগে এরকম আসলে না। বিয়া হলে বুঝি মানুষ বদলে যায়? বিয়া হয় না শুধু, তালাকও হয়েছে। আমি আসলে এটা করতে চাই নাই, আমার ভুল হয়ে গেছে। যাত্রা পালায় অ্যাক্টিং করতে করতে অ্যাক্টিং তো ভালোই শিখছেন। তামসা করতে আসতেন, তামসা করে চলে আসেন, অত লুকা ছাপার দরকার কি? আর সবাই করে, আপনি বাকি থাকবেন কেন? নূরজাহান, নূরজাহান, আমি তোমার সেই মিলন যার লাগে তুমি ডাঙ্গুলি খেলছো, গোল্লা সুট খেলছো, পুতুল খেলছো, রান্নাবাটি খেলছো, আমি তোমার লগে তামাশা করবো? আমি তুমি কি করলে? মিলন গায়নের লগে তোমার কি কথা হইছে? সেটা দিয়ে তো আমার দরকার নাই। তাই দিনকাল ভালো না, সময়টাও খারাপ। নূরজাহান, চাচির শরীরটা ভালো নি, চাচির কইও আমি বৈকালে যাবো। দেখো গুলদাহার ভাবি, তুমি যদি আমার কাটা ঘায়ে আবার নুনে সিটা দিছো তো শরীরে তিন বাইন তালাকের মার্কা লাগছে, এখনো দেমাক কমে না। কি কাকা, আমি না করলাম যে আমি আজকে রান্না বান্না করবো, আপনি চড়া দিলেন। চড়াই দিলাম কি, রান্না তো প্রায় শেষ, চাল ডাল আর আনাজ দিয়া খিচুড়ি হচ্ছে, তোমার জন্য বেগুন ভাজি আর ওই বাজারের গোপাল গ্রোসের দোকান দিকা ঘিও আনছি। আপনি যা খান আমি তাই খাইতাম, এগুলোর দরকার ছিল কি? আরে দরকার তো অনেক খিচুড়ি থাকে না, ধরিত্রীতে কত খিচুড়ি তো দরকার নাই, তারপরও তো ঘটে কত অনর্থ, কত লোভ, কত লালসা, সবই তো ভোগের জন্য। তাজা কইছেন কাকা, এই যে আমার উত্তরের হাওরে জমিটা দখল করে নিল, তার কি কোনো দরকার ছিল? সেই দুঃখে অত্যন্ত চলেই গেল, তারও কোনো দরকার আছে না। আচ্ছা তুই যে সেখানে গেলি, সেখানে কে তোরে বসায় বসায় ভোগ দেবে? কতর কাটাতে হবে না, জমিতে হাল দিতে হবে না, বাস্তুবিটা ছাইডা সেখানে যাইয়া তুই কি জমিদারি পাইছিস? সদ্য পুরুষ যেখানে ঘুমাইছে সেই মাটি ছাইডা তুই অন্যের পিরান গায়ে চড়াইছিস? ময়ূর পুষ্প পড়লেই কি কাক ময়ূর হয়? উত্তম দাও দোষ দেয়া কোন লাভ নাই কাকা।
দোস্তান্ত সকলের দেশভাগ হলে কি স্বজন ভাগ করা যায়? আমরা তো স্বজন ভাগ করছি, যাদের সাথে হাসি আনন্দ বেদনা এসব নিয়ে জীবন যাপন করছি, তাগুরি রাতারাতি প্রেম করি কেমনি? বাদ দেন কাকা, এসব কথা বাদ দেন, লন যাই ঘাটে যা ডুব দিয়ে আসি, লন চল। খালেক, আরে ও খালেক, শুনছো নি আবার নতুন করে কি হইলো? পুরান যাই তো নতুন রূপ নিছে, অত না পেছে একটু খোল আশা করে রাখো। কয়জন মিয়া থানায় গেছে হারেজালের নামে ডায়রি করতে? কেন কে তুমি জানো না ফয়জুল মিয়া দায়িত্ব নিছে নূরের ইউনিসের ঘরে ফিরে আনার বন্দোবস্ত করবো। কিন্তু হারেজ আলী এখন খাট পালঙ্গ টাকা পয়সা ছাড়া নূরের নিব না, তাই ফয়জুল কুর্তি গেছে হারেজ আলীর নামে ডায়রি করতে। সালিশ বাবু, যদি হারেজ আলী রাজি না হয় জেলের বাদ কেটে মরবো। ঠিকই আছে, ও মন্দিরপুর বেশি তেজ হইছে, একটু কমন দরকার। আপনি একেবারে হক কথা কইছেন চাচা, পুনারে মিডিল ইসে পাডায়া ধরারে সরা জ্ঞান করতেছে, এবার ফয়জুলের ক্যারি কেসে পড়ছে। কত ধানে কত গম বুঝবো বা চাদর। এই যে গাছ, কে তোমারে পানি দেয় তুমি জানো? কে তোমারে বাতাস দেয়, কে আলো দেয়, কে পরাণ দেয় জানো? জানো আমি কিরম জানি? যে তোমারে পালে সে আমারও পালে গিয়া তুমিও লাগিয়া আমার ভাই, ঠিক আছে না? ঠিক তো। এই যে গান ছাই গাছের বুঝি গান শোনাইতেছেন। আরে নূরজাহান তুমি এখানে? হ্যাঁ, বাজানোর জন্য খাওয়া নিয়ে যাইতেছি। ঠিক আছে, মনে হলো আপনি গাছের গান শোনাইতেছেন। একটু গল্প করতেছিলাম। ও, গাছের বুঝি আপনার গল্প শুনো? হ্যাঁ, অগর মনে মাঝে মাঝে দুঃখ আসে, কেউ অগরে ব্যথা দেয়, কেউ কেটে নিয়ে যায়, অর্থন খুব দুঃখিত থাকে। আমি টাকা লাগে গল্প উপযোগ করি, টাকার মন ভালো হয়ে যায়। আমারও গল্প শোনাবেন? কেন? আমারও খুব মন খারাপ। আমার নামে যে শালি সইব নূরজাহান বিবি, তোমারে কি আর ফেরত নিব? নাকি যেই মাল বেচা হয় সেই মাল আর ফেরত নেওয়া হয় না? কি কোন গান সাহেব? কেউ যদি কখনো তোমার দুঃখের পীড়ন পড়ায় বনবাসে দিবার চায় আমারে জানান দিবা। তাহলে কথা তো একই হইলো, ওসমান মিয়া যদি সোনা দানা খাট পালঙ্গ আবার দিতে হয় তাহলে আর এই সালিশের দরকার কি? কথা তো ঠিকই, তাহলে সালিশের সম্মান থাকে কই? ব্যবস্থা একটা হইবই। ঠিক আছে, আপনারা যা কইতাছেন তাই হইব। আমি আইজি নূরজাহানের আমার বাড়ি ফেরত নিয়ে যাবো। ওই দা খেলার নাম বাবাজি, কেমন লেঙ্গুর তুলে ভিলাই সাজতাছে। এই তো বুদ্ধিমানের মতন কাজ। চলেন যাই স্যার, নুরির নিয়ে আসেন। খারান খারান খারান, এইভাবে তো নুরির নেওয়া যাবো না। আপনি কি ভুলে গেছেন সরামতে নুরিরে আবার বিয়ে দিয়ে লাগবে? হিল্লা বিয়া
কেল্লা রিয়া নিয়ম এর লেখা